আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আবার ক্ষোভ প্রকাশ করেছেন। বুধবার নবান্নয় সভাঘরে স্বাস্থ্য বিষয়ক বৈঠকে নিজের ক্ষোভের কথা জানান তিনি এবং স্বাস্থ্যসাথী কার্ড অনেক হাসপাতাল মান্যতা দিচ্ছে না, তেমন হলে সেই সব হাসপাতালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্যসাথী কার্ড না নিলে কেন নিল না, কি কারণ, এটার জন্য রাফ অ্যান্ড টাফ হতে বলা দেওয়া হয়েছে, দরকার হলে লিগাল অ্যাকশন নেবে। যেসব নার্সিংহোম ফিরিয়ে নিচ্ছেন দিচ্ছে না, তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। আর তিন হচ্ছে, আমাদের টাকা যাতে বাইরে বেরিয়ে না যায় আমি সকলকে অনুরোধ করব এখানেই চিকিৎসা করুন, কারণ যে চিকিৎসা বাইরে হয় তার থেকে অনেক ভালো চিকিৎসা এখানে হয়।